সিএপিজির সকল বন্ধুকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা বিশ্ব পরিবেশ দিবসের অনেক অনেক শুভেচ্ছা। টাইম ফর নেচার, এটাই প্রকৃতির জন্য আদর্শ সময়। কোভিড-19 আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেছে, এখনো শেখাচ্ছে। বায়োডাইভার্সিটি নিয়েও চিন্তা ভাবনা চলছে। আজকের এই পরিবেশ দিবসে আমাদের সঙ্গে আলোচনায় আছেন মাননীয়া ধ্রুবা দাশগুপ্তা, গ্রামীণ উন্নয়ন বিষয়ক গবেষক এবং পরিবেশ নিয়ে একেবারে গ্রাউন্ড লেভেলে বহু কাজ করেছেন। আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত দিদি ভাই। অনেক ধন্যবাদ ভাই। হ্যাঁ, আজকে আমরা প্রথমেই আপনার কাছে যে বিষয়টা জানতে চাইব এই পরিবেশ দিবসে, সেটা হচ্ছে এই যে 5ই জুন পরিবেশ দিবস, এর প্রেক্ষিতটা ঠিক কি? 1972 সালে ইউনাইটেড নেশনসে একটা সম্মেলন হয়, সেইটার নাম ছিল কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট। এবং এই কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট একটা অত্যন্ত বড় আকারে সারা বিশ্ব সমস্ত দেশ যারা যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের নিয়ে হয়েছিল 5 থেকে 16 জুন 1972 সালে স্টকহোমে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিদ্ধান্ত এইটাই হয় যে প্রতি বছর 5ই জুন আমাদের বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হবে। এবং এই যে একটা এত বড় আকারে সম্মেলন হয়েছিল এবং তখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন যারা মানে অধিকর্তা তাদের পাঠানো হয়েছিল অংশগ্রহণ করতে, ভারতবর্ষের কিন্তু বৈশিষ্ট্য এটা ছিল যে তখন যিনি মানে প্রধানমন্ত্রী ছিলেন তিনি এই বিশ্ব সম্মেলনটাতে অংশগ্রহণ করতে গিয়েছিলেন, এটাকে এতটাই গুরুত্ব দেয়া হয়েছিল ভারতবর্ষের তরফ থেকে। যে একটি ডকুমেন্ট বেরোয়, প্রত্যেকটা এইরকম বড় সম্মেলন যেগুলো আন্তর্জাতিক সম্মেলন হয় সেই আন্তর্জাতিক সম্মেলনের শেষে একটি করে ডকুমেন্ট বেরোয়, এবং সেই যে নথি সেই নথিটার থেকে আমি একটুখানি পড়ে দেব যাতে করে বোঝা যায় যে এই পরিবেশকে গুরুত্ব দেয়া সেটা কি কারণে হয়েছিল। তাহলে এইখানে আমরা কি লেখা আছে কি বলা আছে সেটা একটু বলি। অবশ্যই, এই যে কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট, এরা বলছেন যে হ্যাভিং কনসিডার্ড দ্য নিড ফর আ কমন আউটলুক অ্যান্ড ফর কমন প্রিন্সিপলস টু ইন্সপায়ার অ্যান্ড গাইড দ্য পিপলস অফ দ্য ওয়ার্ল্ড ইন দ্য প্রিজারভেশন and enhancement of the human environment, অর্থাৎ কিনা আমাদের সামগ্রিক যে একটা চিন্তা ভাবনা আমরা করেছি এবং যে দৃষ্টিভঙ্গিটা প্রকাশিত হয়েছে সকলের মধ্যে দিয়ে, আমরা তার থেকে বুঝতে পারছি যে কতগুলো মৌলিক বিষয় আমাদের এক এক করে নিজেদেরকে বলা উচিত বা নিজেদের উদ্দেশ্যে সেই মৌলিক বিষয়গুলো একটা নথির আকারে সাজানো উচিত, যেই প্রিন্সিপাল গুলো আমাদের পরবর্তী পরিবেশ বিষয়ক চিন্তা ভাবনাকে এগিয়ে নিয়ে যাবে। এই যে প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল সংখ্যায় ছিল টোটাল 26টা, কেমন 26টা প্রিন্সিপাল ছিল। আমি এতগুলো কিছু বলছি না, আমি কেবল একটা জায়গার কথা একটুখানি পড়ে দেব এখানে, সেইটা বলছে যে আ পয়েন্ট হ্যাজ বিন রিচড ইন হিস্ট্রি ওয়েন উই মাস্ট শেপ আওয়ার অ্যাকশনস থ্রু আউট দ্য ওয়ার্ল্ড উইথ আ মোর প্রুডেন্ট কেয়ার ফর দেয়ার এনভায়রনমেন্টাল কনসিকোয়েন্সেস থ্রু ইগনোরেন্স অর ইনডিফারেন্স উই ক্যান ডু ম্যাসিভ and irreversible harm to the earthly environment on which our life
and well-being depend. Mm. Conversely, through fuller knowledge and wiser action, we can achieve for ourselves and our posterity a better life in an environment more in keeping with human needs and hope. এইটা বললাম কেন, আজকেও কিন্তু আমরা সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি 1972 সালে, যেটা বিশ্বের তাবর তাবর দেশ, ছোট বড় মিলিয়ে অনেক দেশ, তারা যে এই কথাগুলোকে আলোচনাগুলোকে সামনে তুলে ধরেছিলেন একটা নথির মাধ্যমে, যে আমরা যদি আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে আমরা যদি অজ্ঞতার সঙ্গে এবং অসহমর্মিতার সঙ্গে আমরা যদি এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা পরিবেশের প্রচন্ড ভাবে ক্ষতি করব। আবার উল্টো দিকে আমরা যদি সুচিন্তিত ভাবে এবং আমাদের যে ইতিবাচক ভাবে বেঁচে থাকার একটা চাহিদা আছে, বেটার লাইফ, সেই বেটার লাইফটার জন্য আমরা যদি আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য চিন্তা ভাবনা করি তাহলে আমরা আরো বেশি ভালোভাবে সুস্থভাবে এগিয়ে যেতে পারবো। এই দুটো জিনিসের চেতনাই কিন্তু এই লেখাটার মধ্যে আছে বা এই বলাটার মধ্যে আছে। ঠিক, কতদিন আগেকার একটা চিন্তা ভাবনা আজও কত প্রাসঙ্গিক, কত গভীর ভাবে চিন্তা ভাবনা ছিল সেখানে। হ্যাঁ, সেই জন্যই এটা পড়ে দেয়া ভাই, যে আমরা কিন্তু আজকেও সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি। ঠিক, আমরা যদি দায়িত্বের সঙ্গে এবং ইতিবাচক চিন্তা ভাবনা নিয়ে এগোই তাহলে এত কিছু বিপর্যয় এবং এত কিছু মানে ত্রাস, আমাদের কষ্ট, যন্ত্রণা, এই সবের মধ্যে থেকে কোন জিনিসটাকে বের করে নেব, নিয়ে সেই পথে এগিয়ে চলবো যাতে আমাদের এই বিপর্যয়টা কেটে যায় বা আমাদের দুঃখ কষ্ট প্রশমিত হয় বা আমাদের ভালোভাবে এগিয়ে যাবার যে একটা চাহিদা সেইটা বুদ্ধির সঙ্গে সুপরিচালন ব্যবস্থার সঙ্গে আমরা দাঁড় করাতে পারি, এই ভাবনাটা আমাদের এই পরিবেশ দিবসে ভাবাটা খুব প্রাসঙ্গিক, খুব প্রয়োজন, এবং সেটা খুব বিদ্যালয় স্তরেও খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নেওয়া যেতে পারে। এখন ইদানিংকালীন দেখবেন ইকো ক্লাব, সবুজ বাহিনী এইসব গড়ে উঠছে এবং প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে, যেমন আগে ভূগোল ছিল, ইতিহাস ছিল, কিন্তু এখন পরিবেশ ও ইতিহাস, পরিবেশ ও ভূগোল প্রত্যেকটার সঙ্গে পরিবেশ যুক্ত হয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন যে এই বিদ্যালয় স্তরে পরিবেশ চেতনা নিয়ে আর কিভাবে ভাবা সম্ভব বা ভাবনাটাই কি কি দিকে প্রসারিত করা দরকার। খুব খুবই প্রাসঙ্গিক জায়গা। হ্যাঁ, আমি বলবো যে বিদ্যালয়টাই প্রথম এবং আসল স্তর যেইখানে আমাদের সমস্ত মনটা দিতে হবে। দেখো ভাই, আজকে যারা COVID-19 এর কথা বলছেন, আমরা কিন্তু এইটা আস্তে আস্তে বুঝতে পারছি যে এইটা কিন্তু খুব ওপরের তলার স্তর থেকে পরিচালিত করার মতো একটা পরিস্থিতি নয়, একদমই স্থানীয় স্তর থেকে পরিচালিত করার পরিস্থিতি এটা। কারণ স্থানীয় স্তরে যে যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো স্থানীয় স্তরের লোকেরা যেরকম জানবেন সেরকম তো আর কেউ জানবে না। একেবারে ওপরের তলায় যিনি বসে আছেন তার তো এত দূর এসে দেখবার কোনো প্রচেষ্টাও নেই, আর সেইটা যে প্রয়োজন সেই বিষয়ে যথেষ্ট চিন্তা ভাবনাও নেই। তাহলে স্থানীয় স্তরে আমরা কি করতে পারি? আমরা জানি যে একটি বাচ্চা সে তার বাবা মাকে দেখে, প্রথম ভালোবাসে, শ্রদ্ধা করে, কিন্তু তারপরে তার পরিবারের গণ্ডি পেরিয়ে গিয়ে সে কিন্তু তার শিক্ষককে দেখে, ভালোবাসে, শ্রদ্ধা করে। তাই স্থানীয় স্তরে শিক্ষকের একটা অসামান্য গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কিন্তু সেইখানে কিছু কিছু বাধাও আছে। বাধাগুলি কি?
এটা খুবই ভালো যে পরিবেশ ও বিজ্ঞান, পরিবেশ ও ভূগোল, পরিবেশ ও ইতিহাস, এইভাবে আমরা জিনিসটাকে দেখার চেষ্টা করছি। কিন্তু এটা খুব প্রাথমিক স্তরের জিনিস। আসল জিনিসটা কোথায়? সেটা হচ্ছে সাধারণভাবে রাজ্যের যে শিক্ষার পরিকাঠামো থাকে, সেইখানে যারা শিক্ষা দিতে যান শিক্ষক, তারা কিন্তু স্থানীয় হন না। শিক্ষকরা অন্য জেলার থেকে, অন্য জায়গার থেকে, অন্য জায়গায় গিয়ে তারা শিক্ষা দেন অন্য স্কুলে গিয়ে। সুতরাং একজন যদি শিক্ষক যিনি যার জন্ম পুরুলিয়ায় হয়, তিনি হয়তো পুরুলিয়ায় মানে যেই জায়গায় তার যেটা তার স্থানীয় জায়গা বলা যেতে পারে, সেইখানে না গিয়ে তিনি আরো অনেকটা দূরে গিয়ে তিনি একটা পোস্টিং পেলেন এবং তিনি সেখানে শিক্ষাদান করছেন। প্রথমে যে দায়িত্বটা তখন হয়ে যায়, সেটা হচ্ছে আমার পাঠ্যক্রমের বাইরে আমার নিজস্ব একটা কিন্তু শিক্ষার জায়গা আছে। আমি যাকে শিক্ষা দিচ্ছি সে শিক্ষাটা নিচ্ছে কিনা, গ্রহণ করছে কিনা, এইটা বোঝাটা শিক্ষকের দরকার ভীষণভাবে। সেইটা করতে গেলে শিক্ষককে কিন্তু তার স্থানীয় চৌহদ্দিটা খুব যত্ন সহকারে মন দিয়ে চেনার চেষ্টা করতে হবে এবং এই চিন্তার সঙ্গে, এই চাহিদার সঙ্গে যে সেই চেনাটা, সেই বোঝাটা স্থানীয় লোক আমায় শেখাবে। আমি এদের থেকে বেশি জানি কারণ আমি বিজ্ঞানটা পড়াতে পারি, ভূগোলটা পড়াতে পারি, তাই জন্য, আর এরা আমার থেকে কম জানে, এই ভাবনাটা নিয়ে পড়াশোনা করালে কিন্তু চলবে না। পরিবেশ সম্পর্কে জানতে গেলে, বুঝতে গেলে, পড়াতে গেলে নিজেকে পরিবেশটা আগে চিনতে হবে শিক্ষককে, এবং যত্ন সহকারে সেইখানে থেকে যতদূর সম্ভব। এবং বর্তমানে এই ব্যাপারটা খুব বেশি আরো হয়েছে, আগে তবু মাস্টার মশাইরা নিজেদের এলাকার মধ্যেই সীমাবদ্ধ ছিলেন, কিন্তু এখন বিভিন্ন অন্য জেলায় পোস্টিং হয়েছে, তার ফলে তার নিজের পরিবেশ থেকে অন্য পরিবেশে তিনি যাচ্ছেন। হ্যাঁ, সেই অন্য পরিবেশে চলে যাওয়ার ফলে তারা যে মানে এই যে তাদের চাহিদা হবে যে আমরা আমাদের এই যে পরিবেশটাতে এসেছি সেইটাতে একটু চিনে দেখি, বুঝে দেখি, সেইটা কিন্তু অনেক সময় হয় না। এটা যারা ডেলি প্যাসেঞ্জারি করতে পারেন তারা ডেলি প্যাসেঞ্জারি করে শিক্ষকতা করেন, যারা করতে পারেন না নিতান্তই তারা থেকে যান। কিন্তু তাতে করে কি হয়ে যায় জানো তো, তাতে করে এই যে শেখার একটা সুযোগ মানে সেইটা কিন্তু একেবারে হাত থেকে বেরিয়ে যায় বা সেই নিয়ে তারা চিন্তা ভাবনা করেন না। তারা মানে এটা হয়তো বললে শুনতে কেমন লাগবে ভাই আমি জানি না, কিন্তু তারা তাদের চাকরিটা একটা জায়গা, তাদের পরিবারটা একটা জায়গা, এই দুটোর মধ্যে সময়টা ভাগ করে দিতে দিতে তাদের যে নিজস্ব শিক্ষার একটা জায়গা আছে যেটা ভেতরে তৈরি হলে তবে তারা সেই শিক্ষাটা যারা শিখতে আসছে তাদের দিতে পারবে, পড়ুয়াদের দিতে পারবে, সেই জিনিসটা নিয়ে কিন্তু আর চর্চা বা আলোচনা বা সেইগুলো কিন্তু ভেবে দেখা হয় না। এটা একটা বিরাট বড় জায়গা যেটা ভীষণভাবে এইখান থেকেই সঠিক পরিবেশ শিক্ষা। কারণ যে আমি ধরো যদি গ্রামের কথা বলি, যে বাচ্চা গ্রামে পড়াশুনো করছে তাকে যা পড়ানো হচ্ছে সেটা কিন্তু তার পারিপার্শ্বিক সত্য থেকে অনেক সময় অনেকটা দূরে, তাই জন্য তার সেই চাহিদাটা হচ্ছে না যে ওইটা সে একেবারে ভেতরে ঢুকে মন দিয়ে করে। আর যেটা খুব দরকার সেটা হচ্ছে সে তার পরিবেশ শিক্ষার প্রেক্ষিতে কি করে তার চারিপাশের পরিবেশের সঙ্গে নিজেকে আরো জড়িয়ে নিতে পারবে, কারণ সেই পরিবেশ থেকে সে কি পেতে পারবে এবং কিভাবে পরিবেশকে টিকিয়ে রাখতে পারবে, এটা কিন্তু কোনো ভাবাবেগের বিষয় নয়। এইটা হচ্ছে পরিষ্কার করে দেখার বিষয় যে আমি যদি এই জিনিসটাকে টিকিয়ে রাখি তাহলে এ আমাকে কি দেবে। এই এই যে আন্তঃসম্পর্ক, এই আন্তঃসম্পর্ক বোঝার জন্য সবার আগে শিক্ষককে প্রচন্ড পরিশ্রম করতে হয়, সেইটা কিন্তু অনেক ক্ষেত্রেই হয় না, সব ক্ষেত্রে হয় না আমি বলছি না, কিন্তু অনেক ক্ষেত্রেই হয় না। এইটা হলে এইটার ফল
আজ থেকে এক্ষুনি না পাওয়া গেলেও আজ থেকে 5 বছরের মধ্যে নিশ্চয়ই পাওয়া যাবে। এইটা হওয়াটা খুব জরুরি। পরিবেশ চেতনা, এবং পরিবেশ চেতনা মানে কিন্তু দূর থেকে রেখে দেওয়া কোনো জিনিস নয়। পরিবেশ চেতনা মানে আমার যে বিপদ আপদ বিপর্যয় সেইটা হলে আমি কিভাবে পরিবেশের আমার জ্ঞান থাকার দিয়ে যে জ্ঞান আছে সেইটা দিয়ে সেটার মোকাবেলা করতে পারবো, সেই শিক্ষাটা সেইটা হচ্ছে চেতনা। আর যদি পরিবেশের থেকে ভালো কিছু দেখতে পাই সেই সম্পদটা কি করে বাঁচিয়ে রাখতে পারবো, সেখান থেকে আমিও পাবো, আমার সন্তান পাবে, তার পরের প্রজন্ম পাবে, এইটা কি করে আরো বেশি টিকিয়ে রাখতে পারবো যাতে আমরা টিকে থাকতে পারি। এই দুই রকম শিক্ষাই তখন কিন্তু মাথায় ঢোকে। আজকের দিনে যে জিনিসটা আছে না সেটা হচ্ছে আমরা সমানে ভাবছি আমাদের অর্থটা পেলেই আসল পাওয়াটা হয়ে গেল, পরিবেশটা তেমন কিছু আসে না, পরিবেশের মাধ্যমে যে অর্থটা আমি পাবো সেইটুকু আমার পেলেই তারপরে যেরকম ভাবে শহরে লোক বাস করে সেরকম ভাবে আমি বাস করলেই হবে। জিনিসটা কিন্তু একেবারেই তা নয়, কারণ বাস্তবে পরিকাঠামো এমন একটা জিনিস যেটা শুধু অর্থ দিয়ে হয় না, অর্থ একটা অংশ, বাকি কিছু অংশও আছে, সেই অংশের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে চেতনা। কোন জিনিসটার সঙ্গে কোন জিনিসটার সম্পর্ক কি, প্যাটার্ন গুলো বুঝতে পারা। ওই প্যাটার্ন না বুঝতে পারলে পরিবেশের আসল গুরুত্ব কি, তাৎপর্য কি, এইটা বোঝা যাবে না। আর এখানেই সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা আছে সেটা হলো শিক্ষক বা শিক্ষিকা। অবশ্যই আমফান আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেল, বিশেষত সুন্দরবন নিয়ে চিন্তা ভাবনা। সুন্দরবন যে একটা হেরিটেজ, সেখানকার বায়োডাইভার্সিটি নিয়েও আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেল। এখন পরিবেশ চেতনা প্রতিদিনের জীবন চর্চার মধ্যে অন্তত থাকা উচিত, এটাই এই আমফান পরবর্তী সময়ে বা COVID-19 সময়ে আমাদের বারবার মনে হচ্ছে। কিন্তু আপনার কাছে যেটা জানতে চাইবো যে সেটা কিভাবে সম্ভব, পরিবেশের সঙ্গে আমাদের যে সম্পর্কটা সেটা কিন্তু একটা বিনিময়মূলক সম্পর্ক, ট্রানজাকশনাল ইন নেচার। এই বিনিময়মূলক সম্পর্কে আমাদের প্রথমে ভাবনা চিন্তা এইটাই করতে হবে যে আমরা এই বিনিময়মূলক সম্পর্কের তাৎপর্য গুলো কি বা অ্যাট্রিবিউটস গুলো কি সেইটা আমরা কতটা বুঝতে পারছি। আমাদের নিজেদের স্বার্থে যে প্রকৃতির জায়গাগুলো টিকিয়ে রাখা উচিত, যেমন যেখানে সেখানে জলাভূমি দেখলে সেইটা বুঝিয়ে বাড়ি করে ফেলবো, এইটা আমাদের করা উচিত নয়। এইটা কেন, প্রকৃতিকে কিন্তু কোনো শৌখিন কারণে টিকিয়ে রাখার কোনো মানে চর্চা বা কোনো মানে কোনোভাবেই কোনো ভাবনা করলে সেটা ভেঙে পড়বে। প্রকৃতিকে টিকিয়ে রাখা আমাদের নিজেদের বেঁচে থাকার জন্যই, এইটা সবার আগে বুঝতে হবে। একটা উদাহরণ সবার আগে মনে আসে কি না, আমরা যদি মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কটা দেখি সেইটা খুব পবিত্র সম্পর্ক, মায়ের অনেক ত্যাগ স্বীকার থাকে, বাবা মায়ের অনেক ত্যাগ স্বীকার থাকে, এই জিনিসটা খুব সকলে আমরা দেখি বুঝি। কিন্তু বাবা মা যখন সন্তানকে লালন পালন করেন তখন কিন্তু এইটাও বাবা মা একটা কোথাও ভাবেন যে এরাই আমাদের ভবিষ্যতের লাঠি, এরাই আমাদের শেষ বয়সে দেখবে। অনেক বাবা মা হয়তো বলবেন যে না না আমরা এখন আর সেসব ভাবি না, কিন্তু ভাই সেইটা কিন্তু মানে তারা হয়তো তাদের বলতে ভালো লাগছে তাই জন্য বলছেন, এটা জানবে বাবা মারা। কিন্তু সেই একটা একটা চাহিদা থাকে যে আমি যে ভালোবাসাটা দিচ্ছি সন্তানকে সে আমায় ফিরে সেই ভালোবাসাটা দেবে, এবং আমি যে তার জীবনটাকে সুরক্ষিত করছি তাই আমার যখন শরীর ক্ষয় হয়ে যাবে তখন সে সেইভাবে আমাকে দেখবে, আমাকে সে বোঝা হিসেবে দেখবে না। এই ভাবনাটা কিন্তু প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্কেও তাই, আমরা প্রকৃতিকে বাঁচিয়ে রাখলে প্রকৃতি যা দিতে পারেন তাই আমাদের দেবেন। এবং আমাদের সকলের জীবনে এইটা কিন্তু আলাদা আলাদা রূপ ধারণ করে, আমাদের প্রত্যেকের নিজস্ব দায়িত্ব আছে। এইটা বলবো আমি পারিবারিক স্তরে, এইটা কিন্তু আমি স্কুল স্তরে বলবো না,
এটা একদম পারিবারিক স্তরে বলবো যে আমাদের মানে এটা বিশ্ব পরিবেশ দিবসে একমাত্র নয়, সারা বছর ধরে এই চিন্তাটা করতে হবে যে প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক কি, সেইখানে কতগুলো মৌলিক সূচক কি হতে পারে। আমার বাবার কথা বলি, ধরো বাবা সারা জীবন যা শিখিয়ে গেছেন আমাকে, সর্বাগ্রে প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, অসম্ভব গুরুত্বপূর্ণ কথা, সারা জীবনের জন্য মনে রাখার মতো কথা। অর্থাৎ তোমার যা প্রয়োজন তুমি ততটা গ্রহণ করবে, তার বেশি চাইবে না, কিন্তু তোমার চিন্তা ভাবনা যেন উন্নত মানের হয়, যাতে করে তুমি টিকে থাকবে এবং পারলে আরো কটা মানুষকে টিকিয়ে রাখবে। প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, প্রকৃতির ক্ষেত্রে এই প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিংটা একদম মৌলিক। অর্থাৎ প্রকৃতির থেকে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নেব, তার বেশি নেব না, নষ্ট করব না, অপচয় করব না। আমাদের সকলের সার্বজনীন স্তরে টিকে থাকার জন্য এটা মূল মন্ত্র। আর চিন্তা ভাবনাটা এমন ভাবে যাতে আমিও টিকে থাকতে পারি, আমার পরবর্তী প্রজন্ম মানে বাইরের কেউ নয়, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, তার ছেলে, তার মেয়ে যেন টিকে থাকতে পারে, তারাও যেন এই মন্ত্রটাকে নিয়ে এগিয়ে চলে। এই হচ্ছে জায়গা। সেই পরিবেশের সাস্টেনেবিলিটি বজায় রাখতে গেলে আজকের আমাদের এই পরিবেশ দিবসে এটাই হোক মূল মন্ত্র, প্লেন লিভিং হাই থিঙ্কিং। এর মাধ্যমেই আমরা আজকের এই অনুষ্ঠান শেষ করব। আমাদের মাননীয় অতিথিকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, এবং আমাদের টিএফপিজির বন্ধুদের আবেদন যে আপনাদের যদি এই পরিবেশ বিষয়ে কিভাবে আমরা প্রতিদিনকার জীবনচর্চায় পরিবেশ চেতনাকে বদ্ধ রাখবো, আবদ্ধ রাখবো, সেই বিষয়ে আপনাদের মতামত থাকলে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।